হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। পাটিসাপটা পিঠা ছোট বড় সকলেই পছন্দ করে, আমি নিজেও এই পিঠা খুব পছন্দ করি। আর আমি কিভাবে এই পাটিসাপটা পিঠা তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরু করার আগে বরাবরের মতোই বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ সুজি আর 1/2 চামচ লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। গুড় আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে একটা বেটার বানিয়ে নিচ্ছি। আসলে দুধ আমি মেজার করে দিচ্ছি না, আন্দাজ অনুযায়ী যতটুকু লাগবে দিব, আপনাদেরকেও এটা বুঝে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে ব্যাটার বানাতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার হয়ে গেছে। এখন এটাকে 1/2 আওয়ার ঢেকে রেস্টে রাখবো। একটা কড়াইয়ে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি একটা নারকেল কুড়ানো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন এই নারকেল কিছুক্ষণ ভেজে নিব। যখন নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এতে অ্যাড করব 1/4 কাপ খেজুরের গুড়। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। গুড় পুরোপুরি গলে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি। এতে করে পুরোটা সুন্দর আঠালো হবে। আমার পুর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখছি। চুলায় একটা প্যান গরম করে এতে তেল মাখিয়ে নিচ্ছি। এবার এতে 1 চামচ বেটার দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি। 1 মিনিট অপেক্ষা করব যেন উপরেও হয়ে যায়। আর চুলার জালটা আমি মিডিয়াম টু লো রেখেছি। উপরের দিকটা হয়ে গেছে। এবার এতে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা ও চামচ দিয়ে পিঠাটাকে র্যাপ করে নিচ্ছি। পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে রাখছি। সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।